এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুইন্স, নিউ ইয়র্ক। আমি যাচ্ছি দুবাইতে। দুবাই এক সপ্তাহ সফর শেষে, প্রোগ্রাম শেষে, আমার মিটিং শেষে আমি প্লাস বাংলাদেশের কমিটির মাঝে দেখা সাক্ষাৎ করবো। দেন তারপরে বাংলাদেশে যাবো মোর দেন ওয়ান মান্থ ট্রিপে। আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের কালচারটা ধরে তুলে ধরার জন্য। আমেরিকাতে যেমন আমি বিভিন্ন স্টেটে ভিজিট করি, আমেরিকাতে তুলে ধরার চেষ্টা করি, এবং জাতিসংঘ যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সংস্থা সেখানেও আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি যাচ্ছি, আমার সাথে আছে আমার কাজিন যাবে, সে অলওয়েজ আমাকে হেল্প করছে, আসতেছে, এবং আমি কিছুক্ষণ পরে ফ্লাই করবো রাতে। সো দুবাই যাওয়ার পরেও আমি বিভিন্ন জায়গা থেকে আমি চেষ্টা করবো, আর আমি দেখাচ্ছি সব এদিকে জেএফকে এয়ারপোর্ট। আর মানুষে অনেকেই আসছে, যার যার কালচার, যার যার পোশাক, যার যার ড্রেস পরে। সো ইটস ফ্রিডম অফ চয়েস, দিস ইজ আমেরিকা, দ্যাটস হোয়াই উই লাভ ইট, উই রেসপেক্ট অ্যাজ ওয়েল আওয়ার কালচার অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল আদার কালচার। লট অফ পিপল ইজ দেয়ার, সবাই কিনে দাঁড়িয়ে সবাই লাইনে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে ঢুকে যাবো। সো আমিও চাই বাংলাদেশে যে যেখান থেকে দেখবেন অবশ্যই সেটা শেয়ার করবেন এবং বিশ্ববাসীকে জানিয়ে দেবেন যে আমরা কালচারকে প্রোভাইড করতেছি, এবং অ্যাজ এ বাংলাদেশের প্রবাসী হিসাবে এসে অ্যাম্বাসাডার, প্রত্যেকটা বিদেশি নাগরিক এই বাংলাদেশে যেন আমরা কাজ করি এসে অ্যাম্বাসাডার হিসাবে আশা করি, এবং বাংলাদেশ, বাংলাদেশের বাইরে সবাই সেটাকে সুন্দরভাবে দেখবেন, সবাই সবার কালচারকে পৃথিবীর বিভিন্ন দেশে ফুটে তুলে ধরে আমিও সেটাই চেষ্টা করতেছি। আশা করি আপনারাও করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আশা করি কেউ খারাপ মন্তব্য করবেন না, আর কালচার এখানে খারাপ কোনো কিছু কেউ করছে না বা কোনো ক্রাইম হচ্ছে না। সো এটাই আমেরিকাতে সবাই সবার কালচারকে রেসপেক্ট করে, আমিও করি, এবং এটাই হচ্ছে আমেরিকা, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ কালচার ইন কান্ট্রি ওয়াট এভার। সো আমি রাতের ফ্লাইটে যাবো, দেন এক মাস পরে বাংলাদেশে যাবো, বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে দেখা হবে। আসলে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে আসতেছি, আর প্রবাসের, বিশেষ করে প্রবাসের যারা ভাই বোনরা আছে তারাও অবশ্যই অনেক কষ্ট হন দেশের জন্য, দেশের মানুষের প্রতি আমার অনুরোধ রইল, প্রবাসী তুমি আমার সম্মান করি, ভালোবাসি, রেসপেক্ট করি, তাহলে সুন্দরভাবে সুন্দর জীবন করতে পারি। আর বেশিক্ষণ থাকবো না, ভিডিওটা আপলোড করবো পরে যখন সবাই যখন থাকবে। সো সবাই লাইনে চলে যাচ্ছে, আমিও চলে যাবো, এই যে আমার সব কিছু লাগেজ রেডি। সো আশা করি সবাই যে যেখান থেকে দেখবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।